আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই ওবারকাতু। যে, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করি, একটু আগে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না, ইসলাম ধর্ম যদি ত্যাগ করতে চায় তাহলে তাকে মেরে ফেলতে হবে, এটা হচ্ছে ইসলামের এটা বিধান। এটা আপনি কোথায় পাইছেন? এই জিনিসটা কোথায় পাইছেন? এই জিনিসটা কোথায় পাইছি? এই জিনিসটা আপনি ঠিক আছে, হাদিসে পাইছেন, কোরআনে তো পান নাই। কোরআনেও তো আছে, আর হাদিসে থাকলে জি সমস্যা না জি, কোথায়? আমি আপনাকে বলি, এই 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 যে এই যে হাদিসগুলো, এইগুলো হাদিসগুলো কারা লেখছে? এই হাদিসগুলো কি নবী নিজে লেখছে? এগুলো কেউ দেখেন? কোরআনটা কি নবী নিজে লেখছে? জি না, কোরআন কোরআন আমি বলি, কোরআন তো নবীর আমলে ছিল, কোরআনে ভুল হওয়ার আপনাকে সম্ভাবনা কোন ছাগলে, থাকলো কোন তো? বলদে কইছে, কোন বলদে কইছে যে কোরআন নবীর আমলে ছিল? আপনি যে কোরআনটা পড়েন সেই কোরআনটা আপনি পান হচ্ছে হজরত ওসমানের সংকলিত কোরআন। এটা হজরত হ্যাঁ হ্যাঁ ওসমান যখন খলিফা, হ্যাঁ হ্যাঁ করেন না ভাই, হ্যাঁ হ্যাঁ করেন না, মানে ঠিক নাবি আছে, যা, হ্যাঁ হ্যাঁ করেন না। নবী মোহাম্মদের আচ্ছা ভাই মৃত্যুর বলেন। পরে খলিফা হয় আবু বকর, আবু বকরের মৃত্যুর পরে খলিফা হয় ওমর, ওমরের পরে খলিফা হয় ওসমান। সেই ওসমানের সময়ে কোরআনের যে বর্তমান যে কপিটা আপনি পান সেই কপিটার কম্পাইল করেন হজরত ওসমান। আপনি বলতেছেন নবী মোহাম্মদই নাকি কোরআনের এই কপি রেখে গেছে? এই রকমের গাধার মতো কথা আপনি কার কাছ থেকে শুনছেন? কোন আলেম কইছে যে নবী মোহাম্মদ কোরআন রেখে গেছে বলেন তো একটু। এই যে আপনি যে কোরআনটা পান এই কোরআনটা যে নবী মোহাম্মদ লেখা রেখে গেছে, এটা আপনি কোন গাধার কাছ থেকে শুনছেন? আমি ভাই আপনার এই কথাটা বলি নাই যে নবী মোহাম্মদ এই কোরআনটা লেখছে, আমি আপনাকে বলছি নবী মোহাম্মদের জীবন দশায় তো কোরআন ছিল। জীবদ্দশাতে যে কোরআন ছিল সেটার একটা দলিল আমাকে দেখান। এটা সঠিক দলিল আমি আপনাকে দেখাইতে পারবো না, মানে তাহলে এটা আপনি তো কথা, এটা এটা ডাহা মিথ্যা কথা কোথায় পাইছেন? আপনি নবী মোহাম্মদের আমলে কোরআন ছিল এই জিনিসটার আচ্ছা কোন দলিল কি আপনার কাছে আছে? পৃথিবীর কোন মুসলমানের কাছে এই জিনিসটা আছে যে নবী মোহাম্মদের জীবদ্দশাতে একটা কোরআন ছিল, কমপ্লিট কোরআন, যে কোরআনটার ভিতরে আমরা এখন যেটা দেখি সেইভাবেই সুন্দর করে সুরাগুলা সাজায় গুছায় লেখা হয়েছিল নবী মোহাম্মদের জীবদ্দশাতে? এইরকম একটা দলিল আমাকে দেখান। এখন ভাই, এই যে আপনি যে নাম আসিফ মহিউদ্দিন, কথা আপনার সাথে যে কথা আমি কথা পাল্টান না, বলবো, কথা কথা পাল্টান না, কথা পাল্টান না। আপনার আচ্ছা কাছে কি আচ্ছা কোনো দলিল আছে, কোনো ঐতিহাসিকের দলিল, কোনো বড় আলেমের দলিল, কোনো ইসলামের কোনো বড় আলেম, মনে করেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ওনাদের কোনো বক্তব্য কি এই ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন যে নবী মোহাম্মদের বাইতে ছিল তখনই একটা কোরআন পুরো কমপ্লিট লেখা টেখা হয়ে গেছে? প্রথমে দিছে সুরা ফাতিহা, লাস্টে দিছে হচ্ছে গিয়া সুরা 114টা সুরা ছিল, বা এইভাবে এইভাবে সাজায় গুছায় নবী মোহাম্মদের জীবদ্দশাতে এই জিনিসটা হয়ে গেছে? এই জিনিসটা তাহলে আমাকে একটু দলিল দেখান ভাই। তাহলে মানে আপনি বলতে চাইছেন যে নবী মোহাম্মদের সময় জীবিত থাকা অবস্থায় তখন কোনো কোরআন মানে নাজিল হয় নাই? আমি বলেছি নবী মোহাম্মদের সময় কোনো কমপ্লিট কোরআন বলে কিছু ছিল না। আমি তো কমপ্লিট কোরআনের কথা বলিনি, আমি যদি বলি একটা আয়াত তাহলে থাকলো আপনি তো ছিল। একটা আয়াত থাকলে একটা আয়াত দিয়ে তো কোরআন হয় না, কোরআন হইতে হইলে পুরো কমপ্লিট হইতে হবে। কোরআন মানে হচ্ছে ওইটারে বলে আয়াত, মনে করেন কুল হু আল্লাহু আহাদ, এটা হচ্ছে আয়াত, এটা কোরআন বলে না। আপনি হ্যাঁ কি ভাই মাথা মাথা কি আপনার ঠিক আছে? কোনটারে সুরা বলে, কোনটারে আয়াত বলে, আর কোনটারে কোরআন বলে, এই বুঝুক কি আপনি বুঝেন? আমি বলি, আমি তো জানি এটা কি আয়াত। আপনি, এটা কি আপনি বুঝেন কোনটারে আয়াত বলে, কোনটারে মানে সুরা বলে, আর কোনটারে কোরআন বলে? জি জি বুঝি তো। মনে করেন একটা আয়াতে কি কোরআন বলে? মনে করেন কুল হু আল্লাহু আহাদ এই কথাটা একটা কাগজে লেখা আছে, এইটারে হ্যাঁ কি হ্যাঁ আপনি কোরআন কইবেন? এটা হলো আয়াত, এইটারে কি আপনি কোরআন বলবেন? এটা একটা কোরআনের অংশ, আয়াত এইটারে কোরআন বলে নাকি? এই আয়াতটারে কোরআন বলে নাকি? আপনি ভাই এটা কেমন লজিক দিলেন বললাম না। এই আপনি না বললেন একটা আয়াত হইলো তো এটা কোরআন, এটা আপনি বললেন না একটু আগে? তাহলে জি এটা একটা কোরআনের আয়াত, আয়াতে, একটা আয়াতে কোরআন বলে কিনা? আমি আপনাকে বলি কোরআনের 6,600। একটা আয়াত, আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, এখন আপনি যেই কাজটা করতেছেন বলদামি করতেছেন, এবং আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আপনি বলদামি করতেছেন, কিন্তু আপনি ঘাড়তারামি করতেছেন, আপনি আপনার বলদামিটা স্বীকার করতেছেন না। আপনি নিজেও টের পাইছেন যে আপনি বলদের মতো কিছু কথাবার্তা বলছেন, কিন্তু আপনি এখন স্বীকার করে ফেললে তো ছোট হয়ে যাবেন আপনি, এই জন্য এই না 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 বলদামিটা শোনেন স্বীকার শোনেন, আমি করতেছেন না। আপনার শোনেন শোনেন, আপনাকে আমি আমি মিউট আপনার করে, মিউট করে এখন কথা বলবো। মানে আপনি একটা বলদামি করছেন, এক নম্বর কথা হচ্ছে বলদামি, মানুষ একটু বোকার মতো কথা বলতেই পারে, আমি অনেক সময় বলি, কিন্তু আপনার উচিত ছিল নিজেকে শুধরায় নেওয়া, কিন্তু আপনি সেই শুধরানোটা না শুধরায় বলদের মতো বলদামি করেই যাচ্ছেন। আপনি বলতেছেন, আপনি একটু আগে বলছেন কোরআনের একটা আয়াত থাকলেও তো এটা কোরআন, একটা আয়াত থাকলে কিভাবে সেটা কোরআন হয়? মানে মনে করেন একটা বইতে আমি কোরআনের একটা আয়াত লিখলাম বিসমিল্লাহির রহমানের রহিম, তাহলে এটা কোরআন হয়ে গেল? এই রকমের বলদের মগজ নিয়ে আপনি আমার সাথে কথা বলতে আসছেন ভাই? এখন তো আপনি আমাকে বিরক্ত করতেছেন, এখন তো আমি বিরক্ত হচ্ছি, এরকমের বলদের সাথে তো আমি কথা বলি না। আপনি প্রথমে এই জিনিসটা স্বীকার করেন যে আপনি একটা গাধার মতো কথা বলছেন, যে এই কথাটা বলাটা এবং কথাটা আপনার উইথড্র করতে হবে,
এরপর আমি আপনার সাথে ফার্দার ডিসকাশনে যাব, কিন্তু আপনি আমাকে আমার সময় নষ্ট করতেছেন। এক নম্বর কথা হচ্ছে আমার সময় নষ্ট করতেছেন, আমার মূল্যবান সময় নষ্ট করতেছেন। এত কাঠ বলদের সাথে কথা বইলা আমার মূল্যবান সময় নষ্ট আমি করতেও চাই না, কিন্তু তারপরে আপনার আপনার মতো মানে কাঠ বলদের সাথে কথা বইলা আমি আমার সময়টা নষ্ট করতেছি। কিন্তু আপনি বুঝতেছেন যে আপনি বলদামি করছেন, একটা অ্যাপ থাকলে সেটা কোরআন কয় এটা একটা বলদের মতো কথা, তারপরে আপনি যেটা স্বীকার করতেছেন না, স্বীকারটা না করে আমার সময়টা নষ্ট করতেছেন, আমার মেজাজটা গরম করতেছেন। আপনাকে আমি আনমিউট করতেছি, আনমিউট এখন আপনি বলেন যে এই গাধার মতো কথাটা আপনি উইথড্র করে ঠিকভাবে বলেন। আচ্ছা সরি যদি আমি কিছু ভুল বলি, এই জন্য সরি, কিন্তু আমার কথা একটু বুঝে বলতে দিবেন। না, আপনার কথা বুঝে বলতে দিব না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে মুহাম্মদের আমলে কোরআন বলে কোনো কিছু ছিল, কোরআন বলে কোনো কিছু ছিল, এটার কোনো দলিল নাই। আপনি যে কোরআনটা পড়েন সেই কোরআনটা লিখিত হয়েছে হযরত ওসমানের আমলে। তাহলে আপনি যেই সূত্রে হাদিসকে বললেন মুহাম্মদের সময় তো হাদিস হাদিস তো এগুলো তো মুহাম্মদের সময় লিখিত না, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা আসলেই সঠিক? একই কথা তো প্রযোজ্য কোরআনের ক্ষেত্রে। কোরআনটাও তো আপনি যে কোরআনটা পড়েন সেই কোরআনটা তো কম্পাইল করা হয় হযরত ওসমানের আমলে, ততদিনে মুহাম্মদ মইরা বুতায় গেছে, মুহাম্মদ বিষ খায় মইরা বুতায় গেছে ততদিনে। হ্যাঁ, তাইলে আপনি কোরআনকে কিভাবে দলিল বলে মনে করেন? আমি তো কোরআন, আমি তো এটা সম্পূর্ণ কোরআন বলিনি ভাই, আমি বলছি এটা কোরআনের অংশ। কোনটা কোরআনের অংশ? আমি বলছি একটা আয়াত, মানে যদি একটা আয়াত শুধু নাজিল হয় ওই আয়াতটা একটা কোরআনের অংশ, আমি তো বলিনি ওইটা ফুল কোরআন। ওইটা মানে ওইটা তো কোরআন বলছেন আপনি, কোরআনের অংশ তখন বলেন না নাই, না না আপনি বলেছেন না, কোরআন। সরি সরি, তাহলে শোনেন শোনেন ভাই, আপনার শোনার ভুল হইতে পারে, আমি বলছি এটা কোরআনের অংশ, আমার মতে আমি ওইটাকে ফুল কোরআন বলিনি। আমার মোটেও শোনার কোনো ভুল হয় নাই। কোরআন বলে তখন কোনো কিছু ছিল না, কোরআনের অংশ এই যে ছোট 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 অংশ দিয়েই কোনটা আগে আমি যাবে কোনটা পরে আমি যাবে। ভাই শোনেন 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 ভাই, আমি সেম কথাই বলছি যে ওটা ভাই একটা আপনার আয়াত আছে সময়টা, কোরআন অংশ ভাই। আপনি আমার সময়টা নষ্ট করতেছেন, মানে বলদামি কথাবার্তা বইলা সময়টা নষ্ট করতেছেন। আপনাকে আমি যেটা জানতে চেয়েছি যে মুহাম্মদের আমলে কোরআন বলে কোনো কিছু ছিল, কোরআন বলে কোনো বই ছিল যে কোরআনটা আপনি পড়েন, এরকমের কোনো কোরআন কি আপনি, এরকম কোনো কোরআন ছিল এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? আপনি একে তো দেখেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি অনেক জায়গা থেকে ধরা খাইবেন, দলিলে তো আপনি আমার সামনে, আপনি কেন আপনার মানে 14 গুষ্টি এসে আমার সামনে দলিলে তুলে উঠতে পারবে না? ইসলামের আমি তো দলিল প্রমাণে, ইসলামের আমি দলিল তো ভাই প্রমাণে আপনার 14 গুষ্টি বা আপনার এলাকার সমস্ত আলেম এসে আমার আমার সাথে কুলা উঠতে পারবেন না। এখন আপনি যে শোনেন শোনেন, চালাকিটা চালাকিটা যে শুরু করছেন, একে তো মিথ্যা কথা বলতেছেন, আমি পরিষ্কার শুনছি আপনি বলছেন এটা কোরআন। এই যে আচ্ছা দেখেন ভাই এখানে এখানে অনেকে লিখেও দিচ্ছে, এই যে জাহিদ মাহমুদ লিখেও দিচ্ছে অংশ উনি বলেন নাই, আরো অনেকে লিখতেছে, অনেকে আপনাকে মিথ্যাবাদী আচ্ছা লিখতেছে, অনেকে আচ্ছা আপনাকে আচ্ছা ভাইয়া, এই যে দেখেন, এই যে দেখেন অনেক অনেক মানুষ এখানে লিখতেছে যে না উনি মিথ্যা কথা বলতেছে। এই যে দেখেন আরেকজনও লিখছে, এই যে দেখেন তারাও তো শুনছে, শুধু যে আমি ভুল শুনছি তা তো না। এই যে দেখেন আরো আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা যদি আমার মানে আমি যদি আপনি সঠিক শুনেন হয়তো আমার বলার ভুলিতে পারে, আমি তো অস্বীকার না করি না না, আপনি তো সেইটা তো অস্বীকার তো করছেন, আপনি আপনি তো স্বীকার না না করেন না নাই, তো আপনি আপনার ভুল স্বীকার করেন আমি নাই, আপনি আপনার ভুলটারে না টাই না না টাই আমি না। না না ভাই আমার আমি যদি বিরক্ত, ভুলটা আমি আমি স্বীকার বিরক্ত করি হয়েছি, আমি বিরক্ত না না হয়েছি ভাই এই আমি অস্বীকার কারণে। করি না, ভাই থামেন তো ভাই, কথা বলেন না, থামেন। আমি বিরক্ত হয়েছি এই কারণে যে আপনি একটা ভুল, মানুষ করতেই পারে ভুল, করার কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভুলটারে টানতে টানতে আপনি টাই না টাই না, ভুলটারে স্বীকার না করে টাই না টাই না, আপনি আমার সময়টা নষ্ট করতেছেন। এই সময়টা ভাই নষ্টের কারণে আমি বিরক্ত হয়েছি। আমি তো বলছি যদি ভুল হয় আমি তো স্বীকার করে নিলাম। তাহলে আপনি মানে স্বীকার করতেছেন যে কোরআন নামক যেই গ্রন্থটা এখন আমরা পাই, মুহাম্মদের সময়ে এইরকম কোনো কমপ্লিট কোনো বইয়ের অস্তিত্ব ছিল না নাকি? আমি আপনাকে বলি, আমি আপনাকে এটা প্রমাণ করতে পারবো না, ছিল আর প্রমাণ করতে এটাও তাহলে পারতেছি না তাহলে ছিলাম, আপনি যেদিন প্রমাণ করতে মানে পারবেন আপনার সেদিন আসবেন, যেদিন প্রমাণ করতে পারবেন আপনাকে সেদিন যুক্ত করব। ভাই এই মানে উনি মানে একে তো হচ্ছে কি আমি রাখতাম, কিন্তু কাঠ বলদের মতো কাঠ বলদের কথাবার্তা বলে, কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই, কাঠ বলদ কাঠ বলদামি করতে আসছে, হুদাই কাঠ বলদামি করতে আসছে। মানে আমি আমি একটা শেষ সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে একই একই কথা একই।